হ্যালো এফরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘরে বাঙালি আনা আশা করছি সকলে খুব ভালো আছেন আজকে আমি বানাবো অসাধারণ স্বাদের সর্ষে ঢ্যাঁড়স তার জন্য দেখুন কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে ঢ্যাঁড়সটাকে খুব হালকা করে ভেজে তুলে নিতে হবে যারা একই আমি এই গরমের মধ্যে ঢ্যাঁড়স খেতে খেতে বোর হয়ে যাচ্ছেন আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্য এখানে আমি ঢেঁড়সটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি এরপর এটা ভাজা হয়ে গেছে এটা একটা অন্য পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি এরপর আবারও সামান্য পরিমাণে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল এরপর একটা বড়ো সাইজের আলু নিয়েছি এটাকেও আমি হালকা লালচে করে খুব ভালোভাবে ভেজে তুলে নেব আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার ভিডিও ফেসবুক থেকে দেখে থাকেন আপনাকে অনুরোধ করব চ্যানেলটি ফলো করার জন্য আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আপনাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যাতে নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথম আপনিই পান আলুটাকে হালকা লালচে করে ভেজে তুলে নিয়ে অবশিষ্ট তেলের মধ্যে সামান্য পরিমাণে আরও তেল দিয়ে দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা সামান্য একটু পাঁচ ফোড়ন এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টুকটো করে রাখা পেঁয়াজ এরপর পেঁয়াজটাকে মিডিয়াম টু লো ফ্লেমে বেশ কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি আর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো ফ্রেশ আদা রসুন বাটা আদা রসুন পেঁয়াজকে লো ফ্লেমে খুব বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করছি স্বাদ অনুসারে লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা কুচনো টমেটো হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে জল যাতে মশলাটা নিচ থেকে পুড়ে না যায় জল দিয়ে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণের জন্য এটাকে অয়েল রিলিজ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা কালো বেটে রাখা সর্ষে সর্ষে দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে বেশ কিছুক্ষণের জন্য মিক্স করে নিতে হবে এরপর আমি অ্যাড করছি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা এটাকে চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এর মধ্যে এবার দিয়ে দেবো যে আলুটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুটা এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর মধ্যে এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল এটা কিন্তু কোনো ঝোল বা মাখা মাখা টাইপের হবে না এটা একদম শুকনো শুকনো টাইপের হবে যা গরম ভাত এবং রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে এরপর দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা ঢ্যাঁড়সটা আলুটা অলরেডি এইটি পারসেন্ট কুক হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ঢ্যাঁড়সটা এর মধ্যে যোগ করেছি ঢ্যাঁড়স দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি তৈরি হয়ে গেল সর্ষে ঢাড়স লোভনীয় স্বাদে বাড়িতে কিন্তু এই পদ্ধতিতে অবশ্যই একবার ট্রাই করবেন এরপর এটাকে সার্ভ করুন গরম গরম ভাত বা রুটির সাথে সকলে খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ